আমার মাথায় লবণ গটাল দে, আমার মাথায় লবণ গটাল দে, আমার মাথায় লবণ গটা, আমার মাথায় লবণ গটাল দে। আজকে গিয়ে রে কথা বল, আজকে গিয়ে রে কথা কয় না গো, আমার বাবা গিয়ে রে কথা কয় না, আমার বাবা গিয়ে রে কথা কয় না, আমার বাবা আজকে গিয়ে রে কথা বল, আমার বাবা গিয়ে রে কথা বল, আমার দিন তুন বুলাইয়া আমার বাবা আর জানি ফাঁসি হয়, সবাই জানে, এলাকার লোকে জানি, এলাকার অনেক শাশুড়ি জানি, এটা দিয়ে গেহারে বুঝতে পারে যে আর কোনো দিন এরকম ছেলের বউরে অত্যাচার করবো না, এমনকি হত্যা করবো না। এই একটা থেকে আপনাদের কাছে একটাই দাবি, আর কোনো জানি ঘরে ছেলের বউয়ের অত্যাচার না হয়। দর্শক আসসালামু আলাইকুম, জানতে পারলাম তার শাশুড়ির হাতে ছেলের বউ খুন, এই টোটাল বিষয়টা আমরা জানাবো আপনাদের, আমাদের সাথে থাকুন, ধন্যবাদ। মা গো, আমার মা 22 দিন আগে নিয়েছি, 22 দিন আগে আমার মেয়ের পেট বিছা চাল, পেট বিষ থাকলে হজুরে কবার নিয়ে আইছে যে মেয়ের জ্বালাই আইতে গুমপাড়া হয় নাই। ও ভাই আমি দৌড়াইয়া গেছি, দৌড়াইয়া যাই দেখি যে মেয়ের বালাই ভাতান তাছে, কইছি যে একটা কবিরাজ যারা ভিকা দিলে ভালা হয়, সেই কবিরাজটাই গেছে, যাইয়া কইছে যে মেয়ারে ওষুধ খিলাইছে, ওষুধ গাড়ছে, হে তুন আমার মেয়ের নগে খাড়া দিটাই আমার মেয়ারে দেখায় না, তারপরে বিচার করে আমার মেয়ার নইয়াই পড়ছি, নেওয়ার পরে 3 দিন বাদে নইয়া গেছে আমার মেয়ারে, 3 দিন বারে বিয়ার কথা কইয়া তারপরে নিচে শুক্রবার দিন আমার মেয়ারে নিয়ে গেছে বালা মানুষ। কাইলো আমার মেয়াই আবার ফোন করছে, মা গো তারা কবিরাজ বাড়ি যায়, আমরাও কবিরাজ বাড়ি যাবো সকালে, আমরা ভগিনী বাড়ি, আমি কোনো দিনও চেন নেই নাই, আমারে হুদাই চুর ধরে কয় আমার সোনা দান আমি নিমু কেন নিগে, আমার দিছে আমার জামাই আমি উনে নিমু, আমার তো আমি কি এর চুরি করমু, আমার মেয়াই বারে বারে কইতাছে, তারপরে হরিয়ে বিশ্বাস যায় না, হরিয়ে বিশ্বাস যায় না, হরিয়ে ভাত খাবার দেয় না, হরিয়ে আনতিবার দেয় না, পুলাই চিক্কির বারে এবার করে আমার মেয়ারে অত্যাচার করে, তারপরে আমি মেয়ারে বালির চাবা দেয়া দূরে টিভি দেয়া মারছে, দূরে টিভি দেয়া মাইরা আইরাও ফাঁস নটকা বান চাল নটকা হয় নাই, এলকা কোনো দিন ফাঁস দেওয়া হবো, হ্যাঁ মেয়ারে আবার হাসপাতালে উল্টা নিয়ে গেছে, মরা তা তারপরে হাসপাতালে নিয়ে গেছে, হ্যাঁ জানাইছি, হ্যাঁ কইছে যে হরিব দুইজন হনকে রানি সে রাগি করছে, আমি তো মা কামুনা কালকেও জামাই বুন্দি চাল, কালকেও বুন্দা করলাম, বাবা তোর সোনা গোল আমার মেয়াই আনে নাই, তোর মেয়া আমার মেয়াই আমার সোনা আমার কাছে দেয় নাই, আমি সোনা তো সোনার বুঝতে আমার অভাব নাই, আমার সোনা আমার এই যে সোনা আমি এই সোনা নিয়ে থাকবো, আমি তোকে সোনার মুই নাই লোভ নাই, আমার এই যে দান দৈলত আমার ইনাও সোনা না, আমার একটা কুড়াই এটাই সোনা, আমি যা বিচার যাই ফাঁসের হুকুম, আমার মেয়ে যাওয়া করে মারছে আমি ওই মাইরের বদল মারছি, অরি পুলার বউ আমরা তো এতটুক জানি না গো, জবাব ভুড়ো ছুড়ো পুলার বউরে জ্বালাইছে, নয়তো আমি মেয়া বিয়া দিতাম না, উনু আমার ছোট বোন মারা গেছে আর কি, খুন করা হয়েছে, ঈদের পর আমরা নিয়ে আসছিলাম, ঈদের আগের থেকেই ঘটনা এটা টুকটাক, কিন্তু ঈদের পরে যখন আমরা নিতে গেছি তখন একটু বড়, তখন বুঝতে পারলাম, তার আগে আমরা কোনো বুঝতে পারি নাই, না না এই 22 দিন যে ছিল আমাদের বাড়িতে তখন কোনো স্বর্ণর কথা যে স্বর্ণ হারাইছে বা কোনো কিছু জানা নাই, আমার বুন্ডে এই শুক্রবার দিন নিয়ে যাওয়ার পর এই 22 দিনের ভিতরে কোনো স্বর্ণ হারাইছে কি হারাইছে কোনো কিছুই বলে নাই, এই শুক্রবার দিন নিয়ে যাওয়ার পর তার 2 ঘন্টা পর জানাইছে এই কথা, 2 ঘন্টা পরই কয় যে তুই তোর বাপের বাড়ি স্বর্ণ রায় গাইছস, সেই কথা রাখছে, এই 22 দিনের ভিতরে কোনো কিছু না, 22 দিনের ভিতরে চেনের কথা বলছে কিন্তু, হ্যাঁ শুধু একটা চেনের কথা বলছে কিন্তু কতটুকু সেটা বলতে পারবো না, শুধু একটা চেন, অন্য আরো স্বর্ণ ছিল, সব স্বর্ণ আছে শুধু একটা চেন নাই, সেটাই তো আমাদের কথা, কোনো 5-6 ভরি স্বর্ণ আছে কিন্তু কোনো স্বর্ণ নেই নাই, হার আছে কিন্তু একটা শুধু বলে চেন হারাইছে ওদের, এটার কথা বলছে, কিন্তু চেন হারাইছে এখানকার ভালো কথা পায় খুঁজুক, আর ওর স্বর্ণ ও কেমনে আনবো, ওরই স্বর্ণ এগুলো সব ওরই স্বর্ণ, ওরেই দিস ওর স্বামী,
এগুলো কিসের জন্য আনবো? নিয়ে গেল ভালোভাবে, আমার কাছ থেকে নিছে, তখন মা বাড়িতে ছিল না, আব্বা বাড়িতে ছিল না, আমি তো দিয়ে দিছি, বড় ভাই হিসেবে দিয়ে দিছি যে থাক সুখে থাক, এতদিন ধরে আসছে 22 দিন ধরে, হ্যাঁ তাও আসছে, তাও খাইয়ে গেলো, ভালোভাবে বলতেছে যে দেয়া দাও বিয়াই যাওয়া লাগবো। কয়া বলছে যে আমার বউরে স্যার আমি কেমনি বিয়াই যাই, মানে এই কথাও বলছে যে একটা মাত্র বউ, ছেলের বউ একটা মাত্র, ওরে স্যার আমি কেমনে বিয়াই যাই, অন্য দাওয়াত খাইতে যাই, সেই কথা কইয়া হেরা নিয়ে হেরা ওরা পরিকল্পনাভাবে আমার বোনকে হত্যা করছে। তাদের জি হ্যাঁ, তার বিষয়ে আমরা শুধু চাই একটাই, সুষ্ঠু বিচার চাই, মানে তার ফাঁসি হোক সেটাই আমরা চাই আর কি, সরকারের কাছে, বাংলাদেশ সরকারের কাছে আমরা এইটাই চাই, আর সারা বাংলাদেশের কাছে, আপনাদের কাছে, সবার কাছে আমি একটাই দাবি চাই, যেভাবে পরিকল্পনাভাবে মারছে এটা সুষ্ঠু বিচার, এমনকি ফাঁসি যায় তার, তার জানি ফাঁসি হয়, সবাই জানি, এলাকার লোকে জানি, এলাকার অনেক শাশুড়ি জানি, এটা দিয়ে গেহারে বুঝতে পারে যে আর কোনো দিন এরকম ছেলের বউরে অত্যাচার করবো না, এমনকি হত্যা করব না। এই একটার থেকে আপনাদের কাছে একটাই দাবি, আর কোনো জানি ঘরে ছেলের বউয়ের অত্যাচার না হয়, আমার কাছে এইটাই দাবি। মনে করেন যদি তারা মায়েরা থাকে, আমরা সুস্থ বিচার চাই, তাদের ফাঁসি চাই, আমাদের গ্রাম বাড়ির মেয়ে আমরা সবাই তার জন্য দোয়া করি, আর তার যদি মারা থাকে তার জন্য আমরা ফাঁসি চাই তাদের। মানে মেয়ে কি লাগে যে মারা গেছে আপনার? তার আগে পিছার আপনারা কোনো কিছু জানেন না? না না না, আগে পরে কোনো কখনো কি শ্বশুর শাশুড়ির সাথে ঝগড়া টগড়া হয়েছে? তা তাও কহামু না, আমো বারে এলো বাড়া, হে বাড়া লাগে কি আপনার? এই ভাই লাগে না কি লাগে? ভাই লাগে, আপন ভাই না চাস্ত ভাই আপনার? আমার কোনো সম্পর্ক নাই কি আর কোনো এলো যেই থাকে দুকাদুক থাকে, ভাই বোন থাকলে কব দুকাদুক, এই যে বিল্ডিং ডাই এনু আশেপাশে বলা সবার কাছে হুনা তো হুন। আপনি কে? আপন ভাই যে বিল্ডিং দিতেছে? আপন ভাই, আমার ভাই বউটা যাই রে, ভাই বউ যাই রে, খুব যাই রে, আমার ভাইয়ের এই এক জায়গায় টিভি দিয়ে মাইরে হলাবার নাই। কোন ভাই বউ যাই রে আপনার? এই বাড়ি দি ওই যে যেহন পালাই রইছে, পালাই রই নাই তো, যে মারা গেছে, যে আমার ভাই বউ যে এলো, হে তোমার আদানে বাইফু মরছে, বাইফুর বউ, হ্যাঁ হ্যাঁ বাইফু বউ মরছে, হে বাইফু কি বানাগে, বাইফু বউ, বাইফু বউ যে মারা গেছে ওইটাই আমরা খালি হুললাম দুপুরে যে বাইফু বউ মরছে, যে কি কি নয়ে মরছে খালি হুললাম, যে কি নয়ে আছে নয়ে আমার বাড়িতে না এলো, ই যাবো না এর যাবো, তাই সে নয়ে এসে নয়ে না রাই, তাই একটু কি শুনছি দর্শক দেখতে পাচ্ছেন, এই সেই বাড়ি, এই সেই ঘর, এই ঘরে মারা গেছে, তারা বলতেছে তার মেয়েকে মারছে, সে কিভাবে মারা গেছে আমরা জানতে পারতেছি না, এরাও জানতে পারে নাই, এরা তাদের বাসা। জামাই বিলা পরিচয় দেয় না, হুজুরের কাছে বলে হুন।
আমরা এই যে আমার জামাই বাড়ি আমাকে থাকুন মানে ভাই বউ খুব ডेंजरस হ্যাঁ এই খারাপ এই তো এলো মারা গরম আছে কি কি ধরবো হ্যাঁ তাছে সারা হ্যাঁ সারা ইয়া হ গেতা ই ডরাই থাকি সব করে থাকুন থাকি খারাপ না ছাগল নিয়া যাইন তো হনা বলে না ছাগল কি এমন যাবো না ভাই বাড়ি কে তুই খাওয়া ধরে না বাইন্দা তুই যা কিছু না তুই বাইন্দা তুই ঘরে ভিতরে রাইখা জানা ভাষা আর আইতাছে তো সারা বলে ও বদ।